আলহামদুলিল্লাহ ওয়াসুস আলহামী সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে ছেলে মেয়ে একজন অপরজনকে ভালোবাসে তাদের এই ভালোবাসাটা ফ্যামিলি উভয় ফ্যামিলিকেই তারা জানিয়েছে এই ক্ষেত্রে উভয় ফ্যামিলি তাদের এই ভালোবাসার মূল্যায়ন করে তারা যদি বিবাহ করতে চায় তাহলে ফ্যামিলির পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেয় সেই ক্ষেত্রে বিবাহর আগে ছেলে মেয়ে একে অপরের সাথে কথা আদান প্রদান এবং দুইজনে কোথাও ভ্রমণ করতে পারবে নাকি আকুলু অবিল্লাহি তাওফীক। রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমার পরে আমি পুরুষদের জন্য মহিলার থেকে বড় কোনো ফেটনা আমি রেখে গেলাম না সবচেয়ে পুরুষদের জন্য আমি বড় যে ফেতনাটা রেখে গেলাম সেটি হচ্ছে নারীদেরকে বুখারি মুসলিম শরীফের হাদিস মা বাদি ফিতনা আবর নিসা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পরিপূর্ণরূপে বিবাহর যে সমস্ত রোকন এবং শর্তাবলী রয়েছে এইগুলোর আলোকে কোরআন এবং সহি হাদিসের আলোকে সহি তরিকায় বর এবং কনের বিবাহ পাকাপোক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন আর সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া ঘুণটাকে ঘন্টা আলাপ আলোচনা করা এইটি হচ্ছে নিষেধ এটি নিষেধ কেন কারণ হচ্ছে প্রাথমিকভাবে তাদের বিবাহর কথাবার্তা চলছে কিন্তু এখনও তো এই মেয়েটি ছেলের কাছে বেগানা মেয়ে তদ্রুপ ছেলেও কিন্তু মেয়ের কাছে বেগানা ছেলে অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে সুতরাং এই ক্ষেত্রে কোশিন কালো এটা মানে কথা আদান প্রদান করা এটি হচ্ছে ঠিক না এর আগে আমি বলবো যে ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবাসে এই ভালোবাসাটা গড়ে উঠল সেটা তো কথাবার্তার মাধ্যমেই তো এই ভালোবাসাটা কিন্তু ইসলাম এইভাবে সাপোর্ট করে না একজন ছেলে মেয়ে বিবাহর আগে এই মানে যে কোনো মাধ্যমে সেটা কথাবার্তা হোক চিঠি আদান প্রদানের মাধ্যমে হোক একজন আরেকজনকে এইভাবে ভালোবাসবে এই পদ্ধতিটা এইভাবে তো ইসলাম সাপোর্ট করে না ইসলাম এইভাবে সাপোর্ট করে না সুতরাং উলামাই কেরাম যেটি বলেছেন যদি একেবারে মেয়ের অভিভাবক ওই ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে যদি কোনো রকম তার আপত্তি না থাকে সম্পূর্ণরূপে তার যদি সম্মতি থাকে আর ছেলেও যদি এই মেয়েকে বিয়ে করতে চাই সেই ক্ষেত্রে এই ছেলে যদি মেয়ের সঙ্গে কথা বলতে চায় তাহলে কিন্তু একান্ত প্রয়োজনের প্রয়োজনীয় কথাবার্তায় সে আদান প্রদান করবে হয়তো বা আমি তোমাকে বিয়ে করলে তোমাকে সারের পর্দা তোমাকে মানতে হবে তোমাকে নামাজ কালাম পড়তে হবে তোমাকে আমার অর্ডার মেনে চলতে হবে এইগুলো সে শর্ত আরোপ করবে কিন্তু এই কথাটাও বলবে তার মানে ফ্যামিলি মেম্বারের সদস্যকে রেখে বলবে একা একা বলবে না একা একা বললে এখানে ফেটনার সম্ভাবনা রয়েছে এখানে ফেটনার সম্ভাবনা রয়েছে এই জন্যই সে একান্ত প্রয়োজন যদি দেখা যায় তাহলে বলতে পারে কারণ যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মেয়েটা এই মেয়েটাকে এই ছেলে স্ত্রী হিসাবে গণ্য করতে পারে না কত প্রমাণ আছে যে বিয়ের মজলিসে ইজাব কবুল হবে ওই বিয়ের মজলিস থেকে বিয়ে ভেঙে গেছে অহরহ এর জ্বলন্ত প্রমাণ রয়ে গেছে যে সুতরাং আপনি এক অপরিচিতা মেয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আপনি কথা বলবেন প্রেমের আদান প্রদান করবেন এই ক্ষেত্রে একজন একজনের প্রতি আসক্ত হবে অনেক কিছু জল্পনা কল্পনা মনের মধ্যে উদয় হবে পরবর্তীতে যদি বিয়ে না হয় তাহলে রাসুল সা বলেছেন অন্তরের জিনা আছে এবং চোখের জিনা আছে কানের জিনা আছে এইগুলো কিন্তু মানে রাসুল সাল্লাহ সাল্লাম এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে জিনা সংগঠিত হয় সেটা কিন্তু রাসুল ইসলাম হাদেশে উল্লেখ করেছে এই জন্যই আমরা সকল ভাই বোনকে বলবো যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে ভয় করুন আর এই শুভ কাজটি যেইভাবে রাসুল আকরাম সাল্লাহসালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার আগ আলোকেই আমরা এটি সম্পূর্ণ করব এই জন্য বিবাহর আগে এইভাবে মানে মানে কথাবার্তা বলাটা এটা কিন্তু মানে উলামাইকার এটি হচ্ছে সাপোর্ট করেন না এটি তারা বিবাহর আগে কথাবার্তা বলা সাপোর্ট করেন না দ্বিতীয়ত অনেকেই বলে থাকে যে মেয়েটাকে যখন হচ্ছে এঙ্গেজমেন্ট করা হলো আংটি পরানো হলো তাহলে তখন তো সে এক প্রকার তার স্ত্রী হিসাবেই গণ্য হল সুতরাং তার সাথে তো এখন কথাবার্তা একা একই তাকে নিয়ে বাহিরে চলাফেরা করা তাতে তো সমস্যা নাই কারণ সে তো বুকিং হয়েই গেল এই অ্যাঙ্গেজমেন্টের মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা বলব যে এই যে অ্যাঙ্গেজমেন্ট এই পদ্ধতি এটি কিন্তু আমাদের ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত না বরং এটা পাশ্চাত্য সভ্যতার অনুসরণে এই বিয়েতে এঙ্গেজমেন্ট করার রেওয়াজ এইটি হচ্ছে সমাজে এখন ব্যাপক আকারে চালু হয়ে গেছে এই আংটিটি পরাণত যদি এমন ধরে নেওয়া হয় যে এর মাধ্যমে বিবাহর কথা পাকাপোক্ত হয়ে গেল তবে তা শরীয়তের দৃষ্টিতে তো হারাম কেননা মুসলিম সমাজ বা শরীয়তে এর কোনো ভিত্তি নাই আরো নিন্দনীয় ব্যাপার হল এই আংটিটি প্রস্তাব দানকারী পুরুষ নিজে হাতে কোনেকে পরিয়ে দেয় কারণ এই পুরুষ এখনো তো তার জন্য বেগানা এখনো তো সেই মেয়েটির স্বামী হয়নি কেননা কেবল বিবাহ চুক্তি সম্পাদিত হওয়ার পরেই তারা স্বামী স্ত্রী বলে গণ্য হবে সুতরাং এটি ঠিক না আবার এই ক্ষেত্রে বিবাহর আগে এই ছবি আদান প্রদান করা এটু শেখ উসাইমিন সহ অনেকেই কিন্তু এটা নিষেধ করেছে এটা তারা নিষেধ করেছে তো এই জন্যই আমরা এই ক্ষেত্রে নির্যাস যে কথাটি উপদেশ স্বরূপ বলতে পারি যে পরিপূর্ণরূপে বিবাহ সম্পূর্ণ হওয়ার আগে ছেলে মেয়ে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা আদান প্রদান করতে পারবে না একান্ত প্রয়োজন যদি দেখা যায় একজন আর প্রতি কিছু শর্ত আরোপ করবে উপদেশ উপদেশবাণী প্রদান করবে সেটাও কিন্তু তার মানে এই মেয়ের অভিভাবকের উপস্থিতি কিন্তু ছেলে কথা বলবে আর এই কথাগুলো সরাসরি যদি বলে সেটিও ভালো সরাসরি যদি বলতে চাই সরাসরি বলবে কারণ আল্লাহ শুভ ন তা আলাহ এটা সুস্পষ্টভাবে সোরা আহ জাবের নম্বর আয়াতে বলছেন ফালা তাহাইনে বিল কৌল ফায়াতমা আল্লাহ ফি কল বিহী মারফ ওয়াকুল না কৌল মারুফা তোমরা যদি আল্লাহ কে ভয় করো তাহলে পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় তোমরা কথা বলবে সুতরাং এইখানে কিন্তু অনেক ছেলে আল্লাহ মাফ করুন শুধু ওই মেয়েটাকে ধোঁকা দেওয়ার জন্য তার সঙ্গে অনেক সুন্দর সুন্দর কথা বলে সে তার কিছু হচ্ছে মানে মনের চাহিদা সে পূরণ করতে চায় পরবর্তীতে তাকে প্রত্যাখ্যান করে এর দ্বারা কিন্তু মেয়েটা মারাত্মকভাবে আঘাত পায় এবং এমন কি কখনো কখনো খোপে এই মেয়েটা নিজের জীবন মানে বিসর্জন দিতেও কিন্তু ইতস্তবোধ করে না সেটি নিশ্চয়ই হারাম আত্মহত্যা করে এটি হারাম তো এই ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে এইটা বাবা এই অবাধে কথাবার্তা বলা এইটি হচ্ছে নিষেধ আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কুরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করা তৌফিক দান করুন